দেশের উন্নয়নে চাকা সচল রাখতে বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী কাজ করে চলেছেন, দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স, আর এদের বেশিরভাগই কাজ করছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। 27 লাখ বাংলাদেশিদের পাসপোর্ট রিইস্যু, রিনিউ, জন্ম নিবন্ধন সংশোধন সহ সরকারি সেবা দিতে বন্ধের দিন সহ প্রতিদিন সেবা দেওয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামুল লজিস্টিক সার্ভিস সেবা চালু করা হয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মাধ্যমে প্রবাসীদের সেবা দেওয়া হয়, আর সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার ও বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস খোলা রাখা হয়। প্রায় 7 বছর ধরেই প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের কার্যক্রম চলছে। রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম, আলগাসিম, বুরাইদা, নাজরান, আভা, খামিস মোসাইদ সহ 21টি প্রাদেশিক অঞ্চলে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি সেবা কেন্দ্র সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছি প্রবাসীদের কথা চিন্তা করে। এমনকি শুক্রবারও ছুটির দিনে, সপ্তাহে ছুটির দিনে আমাদের প্রত্যেকটি প্রবাসী সেবা কেন্দ্র খোলা থাকে এবং সেবা দিয়ে থাকি। আপনাদের কারো কোনো সমস্যা হলে এখানে আসবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই বলবে, ওনারা সঠিক তথ্যতা পাইলে দিতে পারবেন ইনশাল্লাহ। বেসরকারিভাবে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস চালু করায় প্রবাসী শ্রমজীবীরা সুবিধা পাচ্ছেন। আমি প্রবাসী কল্যাণে এখানে আসে তাদের সহযোগিতায় সহজেই আমার পাসপোর্ট জমা দিতে এখানে আসি, খুব সহজে জমা দিতে পারলাম, ভালো লাগলো সার্ভিসটা, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এখানে পাসপোর্ট অফিস হওয়ার জন্য আমাদের জন্য খুব সহজ হয়েছে, আমরা খুব সহজে পাসপোর্ট এখানে জমা দিতে পারি এবং আমরা খুব সহজেই এখান থেকে পাসপোর্ট নিতে পারি। 3 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম, তো আমার কিছুদিন 2 দিন আগে মেসেজ আসছে, তো আজকে আমি পাসপোর্ট ঘোরানোর জন্য আজকে এই প্রবাসী সেবা কেন্দ্রে আসছি। তো এই পাসপোর্ট সেবা কেন্দ্র হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। সারাদিন পরিশ্রমের পরে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে অল্প সময়ের মধ্যে তা পেয়ে যাচ্ছেন তারা, এমনকি তাদের কাজের কোনো ক্ষতি হচ্ছে না। প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি বাংলাদেশি শ্রমিকদের জন্য আশীর্বাদ বলে মনে করছেন প্রবাসীরা। জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।